লাহুল স্পিতিতে অলরেডি স্নোফল কিন্তু আস্তে আস্তে হচ্ছে। এই অভিজ্ঞতা জাস্ট সিরিয়াসলি মুখে বলে বোঝানো যাবে না। পুরো দেখো, পুরো বরফ, পুরো বরফ। তো আমরা অটল টানেলে জাস্ট এন্টার করলাম, লাস্ট অবধি যাবো, লাহুল স্পিতিতে গিয়ে পড়বো। ভাবা যাচ্ছে না, জাস্ট ভাবা যাচ্ছে না। আজকে আমাদের ট্রিপের ডে ফোর। আজকে তো মানালিতে, কালকে রাত্রে এসেছি জানো তোমরা। এসে খবর খুব একটা ভালো নয়, সবার প্রথমে সেটাই বলে রাখা ভালো উচিত যে মিশার শরীরটা খারাপ, কারণ ওর মানে ভমিটিং হয়েছে বেশ কয়েকবার কালকে থেকে, অ্যান্ড শি ইজ উইক। যেটা প্ল্যান আজকে, তো ডেফিনেটলি আজকে তো মানালি সাইট সিইংয়ের প্ল্যান করা ছিল, প্ল্যানটা যদিও এখনও আছে, উই হ্যাভ নট ক্যান্সেলড দ্য প্ল্যান, বাট দ্য প্রবলেম ইজ মিশা আর কুহেলি যেতে পারবে না, যাবে না, দে উইল বি স্টেইং ব্যাক অ্যাট হোটেল। যেহেতু গাড়িটা বুক করা, বেকার টাকাটা নষ্ট হবে, সত্যি কথা বলতে অনেকগুলো অ্যামাউন্টের টাকা। তো আমি সুদীপকে বললাম অ্যাটলিস্ট তুমি ঘুরে আসো, কারণ সেরকম প্রবলেম হলে হোটেলের যারা রয়েছে ম্যানেজমেন্টে তারা প্রচণ্ড হেল্পফুল, কারণ রাত থেকে আমাদের প্রচুর হেল্প করেছে। তো আমি ডেফিনেটলি ওকে নিয়ে থাকতে পারবো, অসুবিধা নেই। সিরিয়াসলি কালকে থেকে হোটেলিয়াররা যেভাবে হেল্প করেছে, বাড়ির লোকজন হয়তো ওইভাবেই হেল্প করে, বাড়ি তোমাদের সঙ্গে যতটা সম্ভব, কারণ ম্যাক্সিমাম জায়গা শুনলাম বরফে, বরফ পড়ে বন্ধ হয়ে গেছে। তো সেটা যদিও কিছুটা খারাপ শুনতে লাগছে, বাট সঙ্গে এক্সাইটিংও শুনতে লাগছে, তার কারণ সাইট সিইংয়ে বরফই দেখাবো আজকে। তো সেই কারণে চলো, এবার এখন বাজে 10:15 মতন, তো আমরা জাস্ট ব্রেকফাস্ট করে হোটেলের রুমে এলাম, এখন আমি রেডি মোটামুটি আছি। তো আমি যে যাচ্ছি না তার জন্য খুব একটা বিশেষ মন খারাপ নেই, কারণ তোমাদেরকে একটা জিনিস দেখাই, হোটেলের রুম থেকে জাস্ট ভিউটা তোমাদের দেখাই। ওইদিকে কিন্তু আমি গোপ্রোতে দেখানো যাচ্ছে কিনা জানি না, ওখানে কিন্তু পাইন ফরেস্টের মধ্যে মাঝে মাঝেই ওখানে কিন্তু পুরো বরফে ঢাকা, এটা কিন্তু পুরো স্নো পিক, পুরোটা রেঞ্জ, এটা হিমালয়ান রেঞ্জটা একদম পাশে, এবং মানে ওয়েল কাভার্ড উইথ স্নো, হোয়াইট স্নো, ঠিক আছে। আর এদিকে যদি দেখাই তোমাকে, ওইদিকে আরেকটা স্নো ক্যাপ দেখা যাচ্ছে, মানে ফাটাফাটি পুরো ভ্যালির মধ্যে আমাদের ইয়েটা, ওখানেও পাইন ফরেস্টের মাঝে মাঝে স্নো পড়ে আছে। অ্যাকচুয়ালি কালকে রাত্রে এখানে স্নোফল তো হয়নি, বাট বৃষ্টি হয়েছিল, যেটা হয়তো মানে আর দু এক দিনের মধ্যে স্নোফল হয়ে যাবে মানালিতেও। তো লাক ভালো থাকলে আমরা আজকে হয়তো পেয়ে যেতে পারি সন্ধ্যেবেলা। তো চলো এবার জার্নিটা স্টার্ট করা যাক উইদাউট ফার্দার ডিলে। তো আমি এখানেই তোমাদেরকে টাটা বলে দিই। ফার্স্টে যেখানে যেখানে স্নো পেয়ে যাবো সেখানেই যাবো, কারণ কোনো ব্যাপার নয়, যেখানে স্নো পাবো যত দূর পাবো তত দূরই যাবো, এবং তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো, দেখতে থাকো। এবং এটাও দেখো সামনের ভিউটা, তোমরা দেখো এই পাহাড়টা, মানে এটা ঠিক কীরকম এবড়ো খেবড়ো টাইপের, বাট বিউটিফুল না, পুরো পাইন ফরেস্টের ভর্তি। ওই সব জায়গায় যোগিনী ওয়াটারফল আছে, বাট এটা বরফে জমে গেছে, এখন দেখানো যাচ্ছে না। সো কোঠি ইজ দ্য লাস্ট ভিলেজ অফ হিমাচল প্রদেশ। और आज दो साल हो गए हैं, जो बेनिफिट में है कि यहाँ से टनल से होके जा सकते हैं, क्योंकि आज के नवंबर 20 के बाद रोहतांग पास बंद हो जाता है। हाँ ओके, जैसे लाहौल स्पीति वाले लोग हमारे से कट जाते थे 4 महीने के लिए, वो ख़त्म हो गया। लाहौल स्पीति स्टार्ट है, सिसु के बाद लाहौल स्पीति है, जो टनल क्रॉस कर दिया लाहौल स्पीति के लिए आज के जावर सुजोग आ সেটা হচ্ছে এখন চলে যাবো আটাল টানেল, দেখা যাক তারপরেও যদি কিছু যাওয়া যায় আইল শেয়ার উইথ ইউ। তো আজকের ফার্স্ট ডেস্টিনেশন, চলো তোমাদেরকে সোলাং ভ্যালিটা একটু ঘুরে দেখাই, কিন্তু যাওয়ার আগে সেটাও দেখাই, পেছনে দেখতে পাচ্ছ গাড়ির লাইন পড়ে গেছে, প্রচণ্ড জ্যাম। সোলাং ভ্যালির সামনে দাঁড়িয়ে আছি, তোমাদেরকে একটা অদ্ভুত দৃশ্য দেখাই, ওপর থেকে নিচের ভিলেজটা, সোলাং ভ্যালিটাই বলতে পারো।
সোলাং ভ্যালিতেও কিন্তু এখন যা দেখছি স্নোফল স্টার্ট হয়ে গেছে, একটু একটু স্নোফল কিন্তু হচ্ছে। আমি জানি না এতটা মিনিস্কিউল কোয়ান্টিটিতে তো আমি দেখাতে পারছি না, বাট আমি ফিল করছি সামনে থেকে পড়ছে ছোট ছোট বরফ পেঁজা তুলোর মতো। দেখো এখানে আইস স্কেটিং করার জন্য জিনিসপত্র রাখা আছে, আর ওদিকে রোপওয়ে দেখাতে পারলাম স্কি সেন্টার, ওই যে ওখানে রোপওয়ে যাচ্ছে, এটা কিন্তু দারুণ হতো উঠতে পারলে। আস্তে আস্তে স্নোফল স্টার্ট হয়েছে, টেম্পারেচার মানে আর হাওয়া, ভ্যালি তো প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড মানে পুরো বরফের মতন ঠান্ডা হাওয়া। তো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা বাড়ির ছাদে কিন্তু বরফ জমে জমে পুরো একটা ইগলু টাইপের হয়ে গেছে। তো সোলাং ভ্যালি থেকে আমরা জাস্ট বেরিয়ে পড়লাম ফর ইটার্নিটি, মানে ইটার্নিটি বলতে ইটার্নিটি নয়, যত দূর যাওয়া যায়। মনে হচ্ছে এখন অটল টানেল অবধি যেতে দিচ্ছে, বাট সেটাও অসাধারণ সুন্দর এবং আরও ইন্টারেস্টিং কিছু মোমেন্টস তোমাদের সামনে আসতে চলেছে। সো ডোন্ট স্কিপ দ্য ভিডিও অ্যান্ড সামনে দেখতে থাকো। রাস্তা কিন্তু অসাধারণ, চওড়া রাস্তা এবং কোনো জ্যাম নেই, সামনে দেখাই। দেখো এই যে টানেল টাইপের একটা দেখলাম, এটা অ্যাকচুয়ালি টানেল নয়, ইটস আ স্লোপ অ্যাকচুয়ালি। এখানে প্রচুর স্নোফল হয় এবং সেই স্নোফলটাকে ওই খাদে ফেলে দেওয়ার জন্য, বাদিকে ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ ওই খাদটায় ফেলে দেওয়ার জন্য, যাতে করে রাস্তাটা সেফগার্ড থাকে, তো সেই কারণে ওটাকে বানানো, আর কিছুই নয়। সোলাং ভ্যালি থেকে অটল টানেল মোটামুটি 6-8 কিলোমিটার মতন হবে। অটল টানেল হ্যায় ক্যা টানেল হ্যায় জুন জো কি হামারা স্পিতি মার্গ কো জোড়তা হ্যায়, ক্যুঁকি রোহতাং মে পহলে মানে আপকো পহলে ভি বতায়া কি রোহতাং অটল টানেল না হোনে কি বজা সে 6 মহিনে স্পিতি জো ভ্যালি হ্যায় কট হো জাতি থি হিমাচল সে। ওকে, তো টানেল বনে কে বাদ ও রাস্তা খুল গিয়া, ও খুল গিয়া হ্যায়, মতলব লে লাদাখ শ্রীনগর সব কুছ ইসি রাস্তে সে? হ্যাঁ জি, ইসি সে। ওকে, সিয়াচেন ভি? সিয়াচিন, কারগিল সব জগহ হামারা বর্ডার পে, ইয়াহ পে বর্ডার হ্যায়। লাকটা এতটাই ভালো, দু তিন দিন আগে আসলে এই জায়গাটায় আসতে পারতাম না, কারণ স্নোফল হয়ে এই জায়গাটা বন্ধ হয়ে গেছিলো, রাস্তাটা সোলাং ভ্যালি অবধিই যেতে দিচ্ছিলো। বাট লাকটা এতটাই ভালো যে দু একদিন স্নোফল হয়নি এখানে, স্নোগুলো তোমরা যার জন্য দেখতে পাচ্ছ রাস্তার দুধারে সরিয়ে রাখা হয়েছে, স্নোফল হয়নি যার জন্য যাওয়া যাচ্ছে। অটল টানেল কিন্তু 9 কিলোমিটারের একটা স্প্যান, 10,000 ফিটের ওপরে পৃথিবীর দীর্ঘতম টানেল হচ্ছে এই অটল টানেল, হিস্টোরিক্যাল নয়। তো আমরা অটল টানেলে জাস্ট এন্টার করলাম, ভেতরে কিন্তু যথেষ্ট ততটাও ঠান্ডা নয় কারণ এইদিকে স্নোটা নেই। এবার 9 কিলোমিটার আমরা যাব, লাস্ট অবধি যাব, লাউ স্পিতিতে গিয়ে পড়বো, ভাবা যাচ্ছে না, জাস্ট ভাবা যাচ্ছে না। জেনারেলি টানেলের ভেতরে কী হয়, নেটওয়ার্ক, মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না, কিন্তু অটল টানেলের এটা একটা খাসিয়াত যে এর ভেতরে মোবাইল নেটওয়ার্কও পাওয়া যায়, ফোনে কথাও বলা যাবে। আমার একটু আগে জাস্ট একটা ফোন এসেছিলো, আমি কথা বলছিলাম, মানে সিমলেস। অটল টানেলের
এই পাশটায় লাউল স্পিতিতে অলরেডি লাইভ পেটুক ভবঘুরে চ্যানেল থেকে ভাবা যাচ্ছে না, জাস্ট -12 টেম্পারেচার, -12 জাস্ট মেজমেরাইজিং। তোমরা জাস্ট চারিদিকে ভিউটা দেখো। ড্রাইভার কিন্তু একদম ঠিক বলেছিল যে ওই পাশে প্রচুর গাছপালা, কিন্তু আডালটালেনটা যখন আমরা এই পাশে চলে এলাম তখন কিন্তু পুরো রুক্ষ, কোনো গাছপালা নেই। দেখিয়ে দিই তোমাদেরকে একবার। আমার পেছনে ওই জায়গাটায় কিন্তু স্নো অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে, আমি এখন ওখানে যাব তোমাদেরকে দেখাবো। আর আমরা জাস্ট ওখান দিয়ে এসেছি এই গেটটা দিয়ে, বলে বোঝানো যাবে না যে যে এটা কী এক্সপিরিয়েন্স, এটা 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 এটাকে কী বলে, জাস্ট আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। তো এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, এখানে অনেকগুলো দোকান আছে, ভেজ মোমো হচ্ছে এখানে দেখা যাচ্ছে, সামনে এখানে হচ্ছে ভুট্টা, এদিকে হচ্ছে ওয়াইন শপ। এই ভিউ জাস্ট ভাবা যাচ্ছে না। তো এখানে এই -12 টেম্পারেচারে এসে কথাও বলতে পারছি না, এত ঠান্ডা, গরম গরম ভুট্টা খাচ্ছি। তো দেখো তোমরা এখানে, এটা হচ্ছে স্নো অ্যাডভেঞ্চার, ছান্ডু অ্যাডভেঞ্চার এটা নামটা। এইসব জায়গায় এই দেখো, এইসব জায়গায় অ্যাডভেঞ্চার হচ্ছে, অ্যাডভেঞ্চার স্পোর্টস। তোমরা দেখতে পাচ্ছ ওখানে জিপলাইন, বাগি, তারপরে ওখানে স্কিং, স্কেটিং সব রকমের আছে। চলো একবার ওই ওখানে গিয়ে দেখাই তোমাদেরকে। এখানে দেখো বিয়াস নদী, কি দারুণ লাগছে। বিয়াস নদীর সাইডগুলো বরফে জমে গেছে কিন্তু। হ্যাঁ, তো আমি এখান থেকে চাউমিন খাচ্ছি গরম গরম একদম স্পাইসি করে। এই গাড়িগুলো কিন্তু আছে বেশ কয়েকটা, ফুড ট্রাক মানালি থেকে। ডেফিনেটলি এটা সাইট সিংয়ের মধ্যে রাখবে লাউল স্পিতি, এবং হার্ড কোর যদি দেখতে হয় তাহলে ডেফিনেটলি ডিসেম্বর জানুয়ারিতে, যদি লাক ভালো থাকে আমার মতো তাহলে কিন্তু তোমরাও লাউল স্পিতির মতো এই স্বর্গীয় দৃশ্য উপভোগ করতে পারবে। তো একটা অদ্ভুত জিনিস দেখাই, অটল টানেলের একদম সামনে ওই যে অটল টানেল, এখান থেকে শুরু হচ্ছে। আর আরও একটা জিনিস দেখাই, তোমরা বুঝতে পারছো কি না জানি না, স্নোফল কিন্তু আস্তে আস্তে হচ্ছে। তো স্নোফলও পেয়ে গেলাম, তোমাদেরকে দেখিয়েও দিলাম, যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করলাম পেটুক ভবঘুরে চ্যানেলে। তোমরা দেখতে পেলে, অনেক কষ্ট করেই ভিডিওটা করলাম ইনফ্যাক্ট, কারণ -12, -15 টেম্পারেচার, চারিদিকে যেভাবে বরফ পড়েছে এবং স্নোফলটা স্টার্ট হয়ে গেছে, মানে ওয়েদারটা এমনিতেই খারাপ ছিল আরও খারাপ হয়ে গেছে, যার জন্য আর্মিরা কী করলো, আর্মিরা বললো যে এবার বেরিয়ে যাও, এখানে আর থাকাটা মানে সেফ নয় ট্রাভেলার্সের জন্য। গাড়ি আসা বন্ধ করে দিয়েছে আর্মি, বিকজ স্নোফল অলরেডি স্টার্ট হয়ে গেছে। অটল টানেল অবধিও আর গাড়ি আসতে দিচ্ছে না, ওই পারে যাওয়া তো দূরের কথা। আমাকে অনেকজন ট্যুরিস্ট দুঃখ করছিল যে আপনি কি ঘুরে এসেছেন, দেখলেন? আমি বললাম হ্যাঁ, আমি লাউল স্পিতি দেখে এলাম, বিউটিফুল, কেমন, আমি সেগুলো ওদের সঙ্গে শেয়ারও করলাম, বেচারারা দেখতে পারলো না। অ্যাকচুয়ালি দেরি করলে, দেরি করে আসলে এরকমই হয়। তোমাদের সবার কাছে এটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখানে আসতে চাইছো, যে সেটা যেই সিজনই হোক না কেন, ইউ ট্রাই টু স্টার্ট আর্লি ফ্রম ইউর হোটেল, কারণ এক তো জ্যাম লাগে আর পাহাড়ের ব্যাপার, এত হাই অল্টিটিউডে কোনো ঠিক নেই। মানালির ওয়ান অফ দ্য মোস্ট পপুলার এবং জাগ্রত টেম্পল হরিম্বা দেবী টেম্পল, এখন আমরা সেখানেই এসেছি। আর আমাদের সঙ্গে যারা এসছে দেখিয়ে দিই, কে কে এসছে আজকে, আজকে আমরাও এসেছি, অনেক কষ্টে ধরে নিয়ে এসেছি, কিন্তু জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর। দেখো ক্রিসমাস ট্রিতে ভর্তি, খুব শান্ত স্নিগ্ধ, এবং এবং সিজন হওয়ার ফলে কত লোকের সমাগম, প্রচুর ভিড়, এবং লোকাল লোকজনের সংখ্যাই যেটা দেখছি আমি বেশি। আরেকটা জিনিস, এটা তো হরিম্বা দেবী টেম্পল, এবং এই দিকটায় বীর ঘটোৎকচ টেম্পল, মানে এই পাশটায় আছে। পেছনে দেখালাম হচ্ছে হরিম্বা দেবী টেম্পল, তার অপোজিটেই হচ্ছে বীর ঘটোৎকচ টেম্পল। এখানে কিন্তু তোমরা সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি আছে, ফটো তোলার সুন্দর ব্যবস্থা আছে লোকাল ড্রেস পরে, কারণ অলরেডি মিশা সিমলাতে তোমরা দেখেছো লোকাল ড্রেস পরে ফটো তুলেছে, তো এখানে আর সেই অ্যাক্টিভিটিটা করাচ্ছি না। প্লাস এছাড়াও এখানে ওই র্যাবিট এবং এখানকার লোকাল গোট ছাগল,
নিয়ে ছবি তোলার ব্যবস্থা আছে। তোমরা যদি ফটো তুলতে চাও ওই 20-30 টাকা করে নেয় পার ফটো, তো তোমরা অ্যাভেল করতেই পারো। হরিম্বা দেবী টেম্পলে এসে যেটা মেন আকর্ষণ ছবি তোলা এবং রাইডের জন্য তোমাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে ইয়াকের পিঠে চড়ে তোমরা ডেফিনেটলি চড়তে পারো। তো এইটা হলো বীর ঘটোৎকচ টেম্পল। তো হরিম্বা মন্দিরের পেছন দিকটাতেই এখানে এই ডুংরি বন বিহার এটা আছে। এখানে কিন্তু দেখে নি, এন্ট্রি টিকিট দেখে নাও, অ্যাডাল্ট অ্যান্ড অ্যাবোভ এইট ইয়ার্স 10 টাকা, চিলড্রেন বিলো 5 ইয়ার্স 5 টাকা, ওয়ান টাইম ইউজ টিকিট, টাইমিং 9:00 থেকে 6:00, উইন্টারে এখন 9:00 থেকে 5:00 পর্যন্ত। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো বন বিহারে কী কী আছে তোমাদের দেখিয়ে দিই। এখানে এখানে আছে সুভেনিয়ার শপ, এদিকটায় চিলড্রেন্স প্লে এরিয়া, এদিকটাতে আছে দেবিকা তালাব, একটা মোস্ট প্রবাবলি কোনো পুকুর বা লেক টাইপের আছে, শুটিং পয়েন্ট, পাবলিক কনভেনিয়েন্স, আর এদিকে আছে ট্রেল, হিডেন ট্রেল, এদিকটায় লুকোনো ড্রিঙ্কিং ওয়াটার। সাইটসিংয়ের পরে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পালা। লাঞ্চে বাঙালি, তো বাঙালি রেস্টুরেন্ট খুঁজছিলাম, সুন্দর একটা রেস্টুরেন্ট পেয়ে গেছি, দেখিয়ে দিই। শান্তি ভোজনালয়, তো তোমরা এখানে আসলে শান্তি ভোজনালয় থেকে খেতে পারো, এটা হচ্ছে মডেল টাউন মানালি। তো দারুণ ঘোরাফেরা হলো, পুরো গাড়িটা পুরো সময় আমাদের সাথে ছিল, ট্রাভেলস খুবই ভালো। আর হ্যাঁ, এবার সময় এসছে তোমাদেরকে আমার এই ট্রিপের পুরো কার ফেয়ারটা বলার। সিমলা থেকে স্টার্ট করেছিলাম, সিমলা থেকে মানালি ড্রপিং, অ্যাজ ওয়েল অ্যাজ মানালির সাইটসিং, যেটা আমরা আজকে পুরো কমপ্লিট করলাম একদিনে। তাতে আমাদের খরচ লেগেছিল 8,000 টাকা। আর তোমরা যদি শুধুমাত্র ড্রপিং চাও, মানে সিমলা থেকে মানালি ড্রপিং চাও, এখনকার রেট মোটামুটি 6,000 থেকে 6,500 মতন, প্লাস তোমরা এলে এখান থেকে তোমরা গাড়ি বুক করে নিতে পারো আলাদা করে। কিন্তু আমার মনে হয় আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে সিমলা থেকে মানালি সাইটসিং যদি করো মানালি এসে, তাহলে অবশ্যই ওই সেম গাড়িতেই করে নেবে, তাহলে কস্টিংটা অনেকটা কম পড়ে। মানালি সাইটসিংয়ের ব্লগটা এই অবধি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও এনকারেজ করো। নেক্সট ব্লগটা কিন্তু ইন্টারেস্টিং হবে, কারণ আমরা আগামীকাল চলে যাব হচ্ছে অমৃতসর, অমৃতসরের সাইটসিংটা পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ অবধি দেখতে থাকো পেটুক ভবঘুরে। বাই।